এই এখন রনির বাড়িতে এলাম, মালপত্র গুছিয়ে এবার কাজে বেরোবো। এখন বাজে সকাল 8:30, এখন বেরোবো, শ্রীরামপুর যাব। এখন আজকে শ্রীরামপুরেই কাজ রয়েছে, ওখানেই মেয়ের বাড়ি, ওখানেই কাজ হবে। কখন এসেছি আমি এখানে, এই এখানে দুজন মিলে এতক্ষণ ধরে যা তা করছিল, মানে সব এক পত্র নোংরা করে দিয়ে আবার এসছে, মানে ছাড়ছে আর না কিছুতেই। তখন থেকে আমার জামা প্যান্ট সব নোংরা করে দিয়েছিলাম, এতক্ষণ ধরে বসে বসে সব পরিষ্কার করলাম। যাই, এবার রনিকে ধরত, সব এখন মুছতে হলো, মুছে টুছে পরিষ্কার করে এবারে বেরোবো। এটা আবার এই পাড়াতে নতুন আমদানি হয়েছে দেখছি, নতুন এসছে, আর বাচ্চাগুলো সব কটা চোখ ফুটে গেছে, ওই যে ওখানে রয়েছে সব বাচ্চাগুলো, পরে দেখাবো। এখন কাজে বেরোচ্ছি। এই এখন আমরা এসে পৌঁছালাম আমাদের কাজের ভেনুতে। এটা হচ্ছে আজকের ভেনু শ্রীরামপুরেতে, এটার নাম হচ্ছে কৃষ্ণা কটেজ। জায়গাটা বেশ বড় সড়ো একটা জায়গা, এই সাইডে একটা বিল্ডিং মতো রয়েছে, ওই দিকে বিল্ডিং রয়েছে, এই সাইডে একটা বিল্ডিং রয়েছে, প্লাস এই দিকটাও বেশ অনেকটা বড় জায়গা। মেন ইভেন্ট মানে বিয়েটা যেটা হবে সেটাই সামনেটাতে অলরেডি সাজানো রয়েছে, ওখানেই হবে। ওপেন ভেনু, দারুণ লাগছে, পুরো চারপাশ থেকে সবাই দেখতেও পাবে যারা উপরে থাকবে। এখানটাতে বিয়েটা হবে, এই ওপরটার থেকে, এই জায়গা থেকে পুরোটা দেখা যাবে। আর এই যে এখানে নাম লেখা রয়েছে কৃষ্ণা কটেজ, সামনে থেকে দেখিয়ে দিই, এই যে কৃষ্ণা কটেজ, এটা জায়গাটার নামটা লেখা রয়েছে এখানে। এটা দেখেই আমার সেই ভূতের সিনেমাটার কথা মনে পড়ে গেল হঠাৎ করে, আর তার সঙ্গে সেই অসাধারণ গানটা যেটা খুব ফেমাস হয়েছিল, সোনা সোনা। যাই হোক, জায়গাটা খুবই ভালো, সুন্দর গাছপালা দিয়ে সাজানো। নর্মালি এমনি প্রচুর গাছ তো রয়েছেই, তার সঙ্গে অনেক বনসাইও রয়েছে দেখছি এখানে। এখানে কতগুলো ছোট ছোট গাছ রয়েছে, এই যে এখানে চাইনিজ বট একটা রয়েছে দেখছি, এটাও অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে বনসাই টাইপের। এদিকে তো অ্যাডিনিয়াম পুরো লাইন দিয়ে রয়েছে, এদিকে অনেকগুলো গাছ পরপর, প্লাস সামনের দিকটাতেও অনেকগুলো গাছ রয়েছে সব লাগানো। তো জায়গাটা হিসাব মতো অনেকটাই বড়। এবার ভেতরটা দেখাবো আমি, বাইরেটা আগে টোটালটা দেখিয়ে নিলাম। তো যেহেতু কাজ করতে এসেছি তো সেইভাবে এখানকার লোকেদের সঙ্গে তো অত কথা বলা সম্ভব নয়, যদি পসিবল হয় তাহলে আমি এখানকার রেট চার্টটাও জেনে চেষ্টা করব জানিয়ে দেওয়ার জন্য। যারা শ্রীরামপুরের এখানে কাছাকাছি থাকো, কন্ট্যাক্ট করতে চাও, এই জায়গাটাতে হবে গায়ে হলুদটা সাজানো রয়েছে, আর এইখানে মেন ইভেন্ট যেটা বিয়েটা হবে ওটা এখানে হবে। এটা হচ্ছে মেন হল ঘরটা যেখানে ব্রাইড বসবে, এ দুটো হচ্ছে টয়লেট, আর এখান থেকে এত বড় জায়গাটা, হিউজ জায়গাটা, অনেক বড়। ওপরে পুরো সিলিং লাইট রয়েছে, রাত্রে যখন জ্বলবে পুরো ব্যাপারটা সুন্দর হয়ে যাবে, পোটা অক্টা, তার সঙ্গে সিলিং লাইট প্লাস এলসি, ব্যাপারটা পুরো জমে যাবে সন্ধেবেলা। কিন্তু পুরোটাই এখন ডিপেন্ড করছে টাইমের ওপরে, কতটা টাইম আমরা পাবো তার উপর ডিপেন্ড করছে, বাকি সমস্ত কিছু একদম দারুণ। এই রনি সব লাইটগুলো জ্বালাচ্ছে, সব দেখছে, অসাধারণ রিফ্লেকশন আসছে, খুবই সুন্দর। এখন আমরা এলাম আরেকটা জায়গাতে, কৃষ্ণা কটেজের ভেতরেই, এটা আরেকটা পার্ট রয়েছে। অ্যাকচুয়ালি সমস্ত অনুষ্ঠান ওই সাইডটাতে হচ্ছে, আর এই দিকটা আরেকটা ঘর, মানে এত বড় হিউজ জায়গাটা, সুন্দর ডেকোরেশন করা, মানে আজকে
আজকে যদি ব্রাইট টাইম দেয় ঠিকঠাক করে আমাদেরকে, তাহলে খুবই ভালো ছবি আর ভিডিও আসবে, বুঝতেই পারছি। বাট পুরোটাই এখন ডিপেন্ড করছে টাইমের উপরে। যেহেতু গোধূলি লগ্ন আছে, মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে বিয়ে বসবে, এবার কতটা সময় দিতে পারবে সেটা নিয়ে এখন ভাবার বিষয়। বাট বাড়িটা হিসেবে যদি বলি, অসাধারণ, দারুণ সাজানো গোছানো, একদম শ্রীরামপুরের মতো জায়গাতে এত বড় একটা বাড়ি, কৃষ্ণা কটেজ, অসাধারণ। মানে মোবাইলেই এত সুন্দর লাগছে, তাহলে যখন ক্যামেরায় ভিডিও করব স্টিল উঠবে, তখন জায়গাটা কি দুর্দান্ত লাগবে। এখানে কতগুলো ফ্লাওয়ার ভাস রাখা রয়েছে সুন্দর করে সাজানো, সঙ্গে একটা শোপিস। গেটের ওপারে রয়েছে ব্রাইট বসবার জায়গা, ব্যাকগ্রাউন্ড অলরেডি রেডি রয়েছে দেখছি, লাইটও লাগানো আছে, এগুলো মনে হয় খোলে না হয়তো, কারণ এত সকালে পার্ল যখন লাগানো তার মানে অলরেডি এগুলো সেট করা আগে থেকেই। আর এই জায়গাটাও বেশ সুন্দর সাজানো, অসাধারণ জায়গা, দারুণ লাগলো জায়গাটা। এটা হচ্ছে ব্রাইডের রুম, রুমটাও অসাধারণ সাজানো, জানলাতে কি সুন্দর কাঁচগুলো লাগানো, ডিজাইন করা। এদিকে একটা বেড রয়েছে, এখানেও সুন্দর মাছ বসানো রয়েছে ডিজাইন করা। এদিকে একটা টয়লেট, আর ওই যে ওখানে আয়না, রনি অলরেডি দাঁড়িয়ে গেছে চুল ঠিক করবার জন্য। আরে কোনো মেয়ে তোকে দেখবে না এখন, রনির এখন টানা কাজ চলছে, ঘুমাতে পারছে না, টানা রোজ কাজ, রোজ কাজ, একদিনও অফ নেই। আজকে শ্রীরামপুর, কালকে বড়নগর, আবার শ্রীরামপুর, আবার বড়নগর, একদিন সোদপুর, এই করে পুরো ঘুরে যাচ্ছে রনি। যাই হোক, রুমটাও বিশাল বড় রয়েছে, মেকআপেরও যদি ছবি হয় তাহলেও সুন্দর ছবি হবে, এখানে মেকআপ হবে। এবার দেখা যাক, যেটা তখন থেকে বলে আসছি, দেখি কতটা টাইম পাই খালি। বাট এখন আমি আপাতত পুরো গোটা কৃষ্ণা কটেজটা ঘুরিয়ে দেখাচ্ছি, সেটাই দেখাই। এটা হচ্ছে কৃষ্ণা কটেজের খাওয়া দাওয়ার জায়গাটা উপরের, এখানে মেনলি খাওয়া দাওয়া হয় পুরো বিয়ে বাড়ির। এই জায়গাটাও হিউজ, দেখতেই পাচ্ছেন বিশাল বড় জায়গা, বিশাল বড়। একটু আগেই মানে যিনি ওনার তার সঙ্গে কথা বলছিলাম, ওনার দীঘাতেও একটা হোটেল রয়েছে, নিউ দীঘাতে, তো কথাবার্তা বলছিলাম। ওটা ওনার বড় ছেলে দেখাশোনা করে, আর এটা উনি আর ছোট ছেলে দেখাশোনা করেন। খুব সুন্দর পরিকল্পনা নিয়ে জিনিসটা তৈরি করেছেন, এক একটা সেগমেন্টে তৈরি করেছেন। এখানে অ্যাকচুয়ালি দুটো জায়গাতে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, যে পার্টটাতে আমরা কাজ করছি এটা হচ্ছে এসি, আর ঠিক এর পাশেই রয়েছে নন এসি, তো দুখানা বিয়ে বাড়ি একসাথে ভাড়া দেওয়া হয় অ্যাট এ টাইম। আর রেটটা এখনও পর্যন্ত আমার জানানো হয়নি, মানে জানা হয়নি ওনার থেকে, ওটা জানলে আমি আপনাদেরকে ইনফর্ম করছি। এখানটা এতক্ষণ যে জায়গাটা দেখালাম খাওয়ানোর, ওটা হচ্ছে সিটিং এরিয়া, এবার দেখাচ্ছি বাফেট এরিয়াটা। এটা হচ্ছে এখানকার বাফেট এরিয়া, এখানে মোটামুটি ইনবিল্ডই সমস্ত কিছু করা রয়েছে, বেশি খাটাখাটনির কোনো ব্যাপার নয়, চেয়ার নিয়ে বসতে হবে না, একদম পুরো সিটিং এরিয়া করা রয়েছে এখানে বাফেটে, বসবার জন্য টেবিল, যারা হাতে নিয়ে খেতে না চান বসে খাবেন। পুরো এই জায়গাটা সুন্দর করে সাজানো, সামনে ওখানে রয়েছে একটা আয়না, এই যে আমি হেঁটে আসছি দেখা যাচ্ছে ওপরে কাজ করা। এই যে রনি পাগলা বসে রয়েছে এখানে, সারাক্ষণ ফোন নিয়ে হেঁটে যাচ্ছে, আর কোনো কাজ নেই। এখন বাজে হচ্ছে রাত্রি 12টা, বিয়ে শেষ হয়ে গেছে, বসে আছি, এই লাইটগুলো সব গোছালাম, গুছিয়ে এখন বসে রয়েছি। তো আজকে জিজ্ঞাসা করলাম যে এখানে কীরকম ভাড়া রয়েছে, অ্যাকচুয়ালি এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে নন এসি, এটা হচ্ছে
পার ডে 70,000। আর এই যে বিল্ডিংটা যেটা সকাল থেকে দেখালাম, এই বিল্ডিংটা এটা হচ্ছে 1.5 লাখ টাকা। এটা পুরো ওই তিনতলা পর্যন্ত পুরোটা অ্যাক্সেস আছে, খালি এই মাঝখানের পোর্শনটা বাদ দিয়ে। এটা হচ্ছে ডিজে পোর্শন, এটা আলাদা করে ভাড়া নিতে হয়। এটা হচ্ছে 70,000 টাকা পার ডে, মানে শুধুমাত্র এটাও কেউ ভাড়া করতে পারে, এর দাম হচ্ছে 70,000। তার মানে এটা 70, এই পুরোটা হচ্ছে 1.5 লাখ, আর এদিকটা হচ্ছে 70। তো গোটাটা পুরো কেউ ভাড়া নেয় না, আইদার এসি না হলে নন এসি, আর সঙ্গে কেউ ডিজেটা নিতে পারে। তো সেই হিসাবেই এখানে ভাড়া পড়ছে। এর সঙ্গে বললো নেগোশিয়েট করা যায়, তো যে যার মতো নেগোশিয়েট করতে পারে এখানে এসে। আমি নামটা তো এখানে দেখাই যাচ্ছে, আমি দেখছি যদি লোকেশনটা অ্যাড করা যায়, তাহলে আমার ভিডিওতে লোকেশনটা অ্যাড করে দেবো। আমার তো বেশ ভালোই লাগলো এখানে কাজ করে, সুন্দর সাজানো গোছানো একদম, মানে নিজেদের খুব বেশি লাইট তৈরি করে আলাদা করে কাজ করতে হয় না। একটা এসি ক্যারি করলে অথবা যারা পোটা জ্বালিয়ে কাজ করে, পোটা জ্বালিয়ে কাজ করলেই ভেতরে আরামসে কাজ করা যায়। জায়গাটা বেশ সুন্দর, শ্রীরামপুরের বুকে এরকম একখানা বাড়ি, খুবই ভালো লাগলো বেশ।